আমরা কথা বলবো রসায়ন পদার্থের অবস্থা নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়টি নিয়ে। তো এখানে আমাদের প্রথম বুঝতে হবে ব্যাপন, নিঃসরণ, গণনা, বিশ্লেষণাঙ্ক। তো আমরা আজকে প্রথম অধ্যায়ে বা প্রথম পার্টে ব্যাপন নিঃসরণটা নিয়ে বোঝার চেষ্টা করব। তো আসুন, আমরা এখানে দুটো চিত্র দেখতে পাইতেছি। এটা কি একটা গ্যাস সিলিন্ডার? আচ্ছা, এই গ্যাস সিলিন্ডারটা চিনি না এমন মানুষ মনে পাওয়াটা অবশ্যই কষ্টসাধ্য, কিন্তু এই গ্যাস সিলিন্ডারের ভিতরে রহস্যগুলা বা কাজগুলো কিন্তু আমরা অনেকেই জানি না। আচ্ছা, আপনি যদি একটা গ্যাস সিলিন্ডার নিয়ে এবার একটু নাড়া দেন, দেখা যায় কি মাঝে মাঝে তরল না, বা এটা অবশ্যই তরল, ভিতরে কিন্তু তরল আকারই আছে। এখন আপনার মনের প্রশ্ন কিন্তু জাগলো, আচ্ছা আমি বলতেছি এটা গ্যাস, কিন্তু সেটা তরল কেন? আসেন, এই একটা গ্যাস সিলিন্ডারের ভিতরে যতটুকু গ্যাস আছে, আমাদের যদি এই বিল্ডিং কেন আরেকটা আরও দশটা বিল্ডিংয়ে ছড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু জায়গা হবে না। তো এত ছোট একটা পাত্রে আমি এতগুলো গ্যাস কীভাবে রাখবো? আমি কি এত বড় বড় পাত্র নির্ণয় করা সম্ভব, আইসা আইসা বাসা বাসা দেওয়া সম্ভব না? এই জন্য গ্যাসটাকে কী করা হয়, উচ্চ চাপে তরলায়িত করে, তরল করে কিন্তু এখানে প্রেশারের মাধ্যমে অনেক চাপ দেওয়া হয়, চাপের মাধ্যমে কিন্তু এখানে এই গ্যাসটা তরল আকারে থাকে। আবার যখন গ্যাসটা বের হয় তখন কিন্তু ঠিকই সেই গ্যাস আকারে আবার বের হয়। আসেন, তো আবার এই সেম জিনিসটা এখানে সিএনজিতে, সিএনজির পূর্ণরূপ কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তাহলে কম্প্রেসড মানে কি? চাপ দেওয়া, প্রেশার করা। তো সেই গ্যাসের সিলিন্ডারটাও কিন্তু ওই উচ্চ চাপে কিন্তু তরলায়িত করা হয় গ্যাসটাকে, তখন সেই গ্যাসটা বের হয়ে আমাদের সিএনজিটা কিন্তু চলে। তো আসেন, আমরা সেক্ষেত্রে বুঝতে পারছি। তো এইবার আমরা বুঝব ব্যাপন ও নিঃসরণ। আচ্ছা, এই গ্যাস সিলিন্ডার থেকে যখন গ্যাসটা বের হয়, তো আমরা আগে কিন্তু বলছিলাম গ্যাসের বাইরে, এই বাইরে কিন্তু ছড়িয়ে যাওয়া গেলে কি হয়, নিম্নচাপ অঞ্চল। আর দেখেন ভিতরে কিন্তু অনেকগুলো গ্যাস আছে, এখানে বের হয়ে গেলে কিন্তু যেতটুকু গ্যাস, ভিতরে কিন্তু আরও অনেক গ্যাস আছে, তাই না? তো এইখানে কিন্তু গ্যাসের অঞ্চলটা কি? উচ্চচাপ অঞ্চল। তো উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চল যখন গ্যাসটা বেরিয়ে যায়, এই যে বেরিয়ে যাওয়া, এর নামই কি? নিঃসরণ। তাহলে আমরা নিঃসরণ কি বুঝলাম? এই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে কিছু বেরিয়ে যাওয়া, এর নামে কি? নিঃসরণ। আসেন, এই যে বেরিয়ে গেল, আচ্ছা এই গ্যাসটা যদি মুক্ত হয়ে ছেড়ে দিই এখানে কি থাকবে শুধু? না, সেটা কিন্তু ছড়িয়ে যাবে, এবং এমন হবে না যে এখানে একটু ছড়ালো, এখানে একটু ছড়ালো, সেটা কিন্তু সমভাবে ছড়িয়ে যাবে, সমভাবে ছড়িয়ে যাবে। তো একটা যতটুকু স্পেস পাবে সে সমভাবে ছড়িয়ে যাবে, এই যে সমভাবে ছড়িয়ে যাওয়া, এর নামে কি? ব্যাপন। তাহলে আমরা কী বুঝলাম? এই যে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে বেরিয়ে যাওয়া, এর নাম হলো কি? নিঃসরণ। আর এই বেরিয়ে যাওয়ার পর যে সমভাবে ছড়িয়ে গেল, এর নামে কি? ব্যাপন। তাহলে আমরা বুঝলাম কি, নিঃসরণ হলো কি, উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে কিছু কি বেরিয়ে যাওয়া, আর এই বেরিয়ে যাওয়া পদার্থ আমি যদি বলি যে সমভাবে ছড়িয়ে যাওয়া, এর নামে কি? ব্যাপন। আসলে সবাই এই দুইটা কনসেপ্ট বুঝতে পারছো? আরেকটু আমি যদি সহজে বুঝাই, যে দেখেন এই যে এখানে এটা কি একটা সেন্টের বোতল, তো আমি যদি এখানে চাপ দিই, দেখেন এই যে ভিতরে কিন্তু কী ছিল, উচ্চ চাপ ছিল, এখন নিম্নচাপ অঞ্চলে কি দেখেন বেড়ে যাচ্ছে, এই যে বেড়ে যাচ্ছে তার নামে কি? নিঃসরণ। আর যে বেড়ে যাওয়ার পর দেখেন এই গ্রামটাকে শুধু এখানে থাকবে না, কিন্তু সম্পূর্ণ রুমে ছড়িয়ে যাবে, আরেকটা স্পেস পেলে আরেকটা রুমে ছড়িয়ে যাবে, কিন্তু সময় ছড়িয়ে যাচ্ছে তার নামে কি? ব্যাপন। আচ্ছা, সবাই বুঝতে পারছেন? এবার আসেন, ব্যাপন নিঃসরণ হার কিন্তু সব জায়গায় কিন্তু সমান না, সেটা আমরা কেউ বুঝি। আচ্ছা, ধরুন আমরা এখানে দুইটা বেলুন নিলাম, আমরা এখানে যদি আমরা দুইটা বেলুন নেই, দেখেন এই দুইটা আমরা বেলুন নিলাম, এই দুইটা বেলুনের ভিতরে যদি আমি একটা বেলুন রাখছিলাম কি হাইড্রোজেন গ্যাস, একটা বেলুন রাখলাম কি নাইট্রোজেন গ্যাস, এখন এই দুইটা বেলুনের গ্যাস আমি যেখানে রাখলাম, দেখেন এই দুইটা বেলুনকে যদি আমি ছেড়ে দিই তাহলে কি একসাথে উড়ে যাবে? না, সেটা কি হবে যে এই হাইড্রোজেনের বেলুনটা কিন্তু আগে উড়ে যাবে আর এটা কিন্তু একটু কম উড়ে যাবে, কেন? সেটা হলো ব্যাপনের হার। তো আমরা এইটা এখন বোঝার চেষ্টা করব। আমরা যদি দুইটা বেলুন এখানে আমরা দেখলাম, তাহলে দেখেন এখানে রাখলাম হাইড্রোজেন গ্যাস, এখানে রাখলাম কি নাইট্রোজেন গ্যাস। তো এইখানে দেখেন এই বেলুনটা আগে উড়ে যাবে, সেটা কেন? কারণ আমরা জানি আণবিক ভর যার কম তার ব্যাপনের হার কি? বেশি। স্বাভাবিক ভাবে বোঝা যায় কিন্তু, তার এর আণবিক ভর কত দেখেন তো, ওয়ান ইন্টু টু, তাহলে কত? টু। আর আণবিক ভর কত দেখেন তো, দেখেন নাইট্রোজেন কত? চোদ্দ ইন্টু কত? টু, তাহলে কত? আঠাশ। তাহলে দেখেন আণবিক ভর কত? মাত্র দুই। আমরা জানি আণবিক ভর, দেখেন ব্যাপনের হার আণবিক ভরের বর্গমূলের কি? ব্যস্ত অনুপাতিক। আর মানে ব্যাপনের হার, আর মানে কি ব্যাপনের হার, এম মানে কি আণবিক ভর। তাহলে আমরা কি বুঝলাম, আর ব্যাপনের হার আণবিক ভরের কি? ব্যস্ত অনুপাতিক। তাহলে ব্যাপনের হার যত
বেশি হবে আণবিক বল তত কম হবে, মানে কি আণবিক বল যত কম হবে তার ব্যাপনের হারটা তত কি হবে বেশি হবে। তাহলে এই প্রশ্ন যদি আসে পরীক্ষায় যেই কোনো মৌলই দেখ বা যে কোনো গ্যাসই দেখ, আমরা খালি কি করবো আণবিক বলটা বের করবো, যার আণবিক বল কম হবে সেইটা আগে কি হবে ব্যাপিত হবে। আমি আরেকটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাই, যেমন এখানে যদি থাকতো NH3 আর থাকতো কি HCl, তাহলে দেখেন এটা NH3 কত হইতো নাইট্রোজেন কত 14+3 তাহলে কত 17, আর HCl তো কত হইতো 1+ কত 31.5 তাহলে 36.5। তাহলে সুতরাং ব্যাপন হার কার বেশি, NH3 এর ব্যাপন হার বেশি। আসলে আমরা আরেকটা প্রশ্ন এখানে এটা দিয়ে বোঝার চেষ্টা করি। তো এখানে আমরা আরেকটা প্রশ্ন বোঝার চেষ্টা করি, এইখানে ধরুন এখানে একটা টেস্ট টিউব, এই টেস্ট টিউবের এই মাথায় রাখা হলো HCl, এই মাথায় রাখা হলো কি NH4OH। আমরা ধরি NH4OH থেকে ফাইনালি কিন্তু অ্যামোনিয়া গ্যাসটাই কিন্তু আসে। তো দেখা যায় যে এখানে যখন এই তুলায় সিক্ত ধোয়া দেওয়া হয়, এখানে তুলায় সিক্ত ধোয়া দেওয়া হয়, দেখা যায় যে এইখান থেকে দেখেন HCl আণবিক কত জানো 36.5, NH3 কত 17 বা 17। এইবার দেখেন আমরা জানি ব্যাপনের হার কার বেশি, NH3 এর বেশি, যেহেতু NH3 আণবিক বলটা কি কম, আণবিক বল যার কম তার ব্যাপনের হারটা কি বেশি। তাহলে এইখানে ধোয়াটা কিন্তু মাঝখানে কিন্তু ধোয়াটা আসার সৃষ্টি হবে না, সৃষ্টি হবে কোথায়, ধোয়াটা এই দিকে আসে পড়বে। কেন এই দিকে আসে পড়বে, কারণ এই দিকে NH3 ব্যাপনের হার বেশি হওয়ার কারণে NH3টা বেশি ব্যাপিত হয়ে বেশি ইউরিয়া এখানে চলে আসছে আর একটু কম পথ গেছে। পরীক্ষার প্রশ্ন আসে যে এখানে কেন মাঝখানে হইল না, এই দিকে কেন সিক্ত তুলার যে ধোয়াটা অ্যামোনিয়াম আর ক্লোরিন মিলে অ্যামোনিয়াম তুলাই এখানে সৃষ্টি হইলো কেন, কারণ ব্যাপনের হার আমরা জানি যার আণবিক ভর কম তার ব্যাপনের হার কি বেশি, যেহেতু অ্যামোনিয়াম এর যে অ্যামোনিয়াটা অ্যামোনিয়ার ব্যাপনের হারটা কি বেশি, এই জন্য সে অনেক বেশি উঠে অনেক তাড়াতাড়ি এদিকে চলে আসে আর এটা কিন্তু যাতে যেতে কিন্তু সময় পায় না, এই জন্য এটার কাছাকাছি সৃষ্টি হয়েছে। এই সিলের কাছাকাছি কেন সৃষ্টি হয়েছে, কারণ NH3টা উইরা বেশি দিক থেকে চলে আসতে পারছে। আশা করি এই কনসেপ্টটা সবাই বুঝতে পারছেন। তো এইভাবে কিন্তু আমরা এই ল যেই ব্যাপন মিশ্রণের অঙ্কগুলো যদি আসে বা ম্যাথগুলো আসে তো এগুলো কিন্তু আমরা দিতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমরা পার্ট টুতে কিন্তু এই সবগুলো অর্ণ স্থানাঙ্গ উদ্যোপাতন এগুলো সব বোঝার চেষ্টা করবো। তো আপনার জন্য বাসায় একটা কাজ হলো কি, আপনারা দুইটা কাপ নেবেন, দুইটা কাপে একটা ঠান্ডা পানি একটাতে গরম পানি নেবেন, যদি আপনি নীল নীলের বোতল থেকে নীল ঢালবেন দেখবেন যে যেটা ঠান্ডা পানিতে কিন্তু ছড়ায় না, আস্তে আস্তে ছড়াবে, কিন্তু গরম পানিতে কী হবে সবার আগে আগে খুব তাড়াতাড়ি ছড়িয়ে যাবে। তো এই পরীক্ষাটাও করতে পারেন, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর আমরা সেকেন্ড পার্টে গণ দেশাঙ্গ উদ্যোপাতন গণ পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো নবম দশম শ্রেণীর যেই স্টুডেন্টরা আসো সবাই দেখবা, আর যারা আপনারা দেখতেছেন তারাও কিন্তু ছড়িয়ে দিবেন যে সবাই যে দেখে উপকৃত হয়। আসসালামু আলাইকুম।